আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি। নতুন রাঁধুনি আপুরা যারা আছেন কিংবা যাদের এই রান্নাটা পারফেক্ট হয় না বা মজা হয় না, তারা আজকের এই রেসিপিটি শিখে রাখতে পারেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তারপরে এখানে এক কাপ মতো তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের চিকেন। লেগ পিসটা আস্ত রেখে বাকি পিসগুলো আমি ছোট করে নিয়েছি, এতে করে মশলা ভালো করে ভেতরে ঢুকে যাবে। আর লেগ পিসটা দেখতে পেয়েছেন, একটু মাঝখান থেকে একটু ছুরি দিয়ে ছিঁড়ে নিয়েছি, এতে করেও মশলাগুলো ভেতরে ঢুকবে। তারপরে ভালো করে চিকেনটা ধুয়ে এরকম পানি ঝরিয়ে তারপরে একটু হলুদ আর লবণ মিক্স করে তারপরে এটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। দুই পাশ একটু সুন্দর করে লালচে করে আমি ভেজে নিব, এতে করে রান্নাটা অনেক মজা হয়। আপনারা এভাবে রান্না করে দেখবেন। নতুন রাঁধুনি আপুরা যারা আছেন কিংবা বুটের ডাল দিয়ে চিকেনটা যাদের পছন্দ কিন্তু রান্নাটা পারফেক্ট হয় না, তারা অবশ্যই আমার আজকের পুরো রেসিপিটি মনোযোগ দিয়ে দেখবেন। ইনশাআল্লাহ আপনারাও খুব সুন্দর করে এটা রান্না করতে পারবেন। তো দেখেন, যখন কালার হয়ে গেছে আমি সুন্দর করে তুলে নিলাম, এবং পরবর্তী যেই চিকেনগুলো রয়েছে সেটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একই তেলে আমি কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, লং, তেজপাতা প্রত্যেকটি আমি দুই তিনটি করে দিয়েছি, কারণ আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করব তাই একটু গরম মশলা কম করে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা কাঁচা মরিচ কুচি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ কিংবা লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি রান্নাটা কাঁচা মরিচ দিয়ে করব, তাই এখানে দেখেন শুধুমাত্রই কাঁচা মরিচ দিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, এতে করে রান্নাটাও মজা হবে। আর চিকেন যেহেতু একটু বেশি পরিমাণে আছে, তারপর আমি আবার বুটের ডাল দিব, তাই একটু পেঁয়াজটা বেশি করে নিয়েছি, এতে করে গ্রেভিটা অনেক মজা হবে। যখন লালচে কালার হয়ে আসবে তখন এখানে আমি এক কাপ মতো পানি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা ধৈর্য ধরে একটু বেশি সময় নিয়ে ভাজবেন, এতে করে গ্রেভিটা অনেক সুন্দর হবে, না হলে রান্নাটা একটু পাঞ্চে পাঞ্চে হয়ে যেতে পারে। তারপরে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, এক টেবিল চামচ পরিমাণে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এক চামচ পরিমাণে, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে এখানে আমি মাংসের মশলা দিয়ে দিচ্ছি, তারপরে এখানে দিব পাপরিকা পাউডার এক চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ অনুযায়ী যে যেরকম লবণ খেতে পছন্দ করেন। আর আমি যেই পরিমাণে মশলা নিয়েছি তা কিন্তু আমি যতটুকুন মুরগির মাংস এবং বুটের ডাল নিয়েছি তার জন্য একদম পারফেক্ট। এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। কষাতে হবে এমনভাবে যেন পানি সম্পূর্ণ শুকিয়ে যেয়ে তেলটা উপরে ভেসে আসে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে বুটের ডাল। বুটের ডাল ভালো করে ধুয়ে তারপর গরম পানিতে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি পারেন সারা রাত ভিজিয়ে রাখবেন, আর যদি সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে দুই তিন ঘন্টা কিংবা এক ঘন্টা কিংবা একটু বেশি পরিমাণে যতটুকুন সময় থাকে ততটুকুন ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তারপরে এটা মশলার সাথে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে ভাজতে থাকবো আর কি, কষাতে থাকবো, সাথে সাথেই পানি দিয়ে দিব না, একটু সময় ধরে আমি কষিয়ে নিব, তারপরে এখানে পানি দিব, তাহলে খেতে দেখবেন ভালো লাগবে। তো কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, দেখেন তিন থেকে চার মিনিটের মতো কষিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গরম পানি। গরম পানি দিলে বুটের ডালটা একটু সেদ্ধ হয়ে যাবে, একটু কাঁচা কাঁচা লাগবে না, কারণ বুটের ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এটা আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব। তারপরে ঢেকে রাখলাম, ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পরে। এখন কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না বুটের ডালটা, তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে। একটু যখন পানি পানি অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা কষিয়ে নিতে হবে। তো দেখেন আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর আমি একটু নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
তো চিকেন দেওয়ার পরে আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, আর একটু কষিয়ে নিব মশলাটার সাথে। এরকম আরও অনেক মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা চেক করে নেবেন, তাতে আপনারা অনেক মজার মজার রেসিপি পাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দুটো আস্ত কাঁচামরিচ দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 কাপ আড়াই কাপ মতো গরম পানি। এখানে ফুটন্ত গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না, তাহলে রান্নাটা ভালো হবে না। ফুটন্ত গরম পানি দিবেন, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, আবার খেতেও মজা লাগবে। এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটা ঢেকে রান্না করতে থাকব, যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংস এবং বুটের ডাল ভালো করে সেদ্ধ হয় এবং গ্রেভিটা পরিমাণ মতো হয়ে আসে। আর মাঝখানে অবশ্যই নেড়ে দিতে হবে। আর চিকেনটা যেহেতু প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আবার বুটের ডালও ভালো করে কষিয়ে নিয়েছি, তাই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যখন পানি ফুটিয়ে উঠবে তা আমি এখানে একটা আস্ত পাকা টমেটো কুচি করে দিয়েছি, তারপরে ঢেকে আবারও রান্না করতে থাকছি এবং কিছুক্ষণ পরপর এটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আমি বেশ কিছুক্ষণ পরে, প্রায় 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসলাম, আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। দেখেন বুটের ডাল দিয়ে মাংস রান্না করার সময় কিন্তু একটু ঝোলঝোল রাখতে হয়, একদমই শুকিয়ে ফেলবেন না, তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে না। আর আমার পানি অনেকটা পরিমাণে শুকিয়ে গিয়েছে, আর যেহেতু গরম পানি দিয়েছি বেশি সময় কিন্তু একদমই লাগেনি। আমার রান্না হয়ে গেছে, এটা যখন চুলা বন্ধ করে দেওয়ার পরও চুলাটা গরম থাকে, আরও কিছুক্ষণ রেখে দিলে পানি কিন্তু আরও একটু কমবে। তো আমি এটা ঢেকে দিলাম এবং চুলা বন্ধ করে দিলাম, ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পরে। আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট আপনাদেরকে দেখাবো আর কেমন কালার হলো এবং পরিবেশন করে দেখাবো। আমার রান্না একদম হয়ে গেছে, রান্না তো হয়েই গেছে, আমি জাস্ট এখন শেয়ার করলাম। তো দেখেন তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন মুরগির মাংস দিয়ে বুটের ডালের রেসিপিটি। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।